আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপন করব। আমাদের মধ্যে জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব সম্মানীয় চারুচন্দ্র বাবু আছেন এবং ভারপ্রাপ্ত ফার্স্ট মিটিং আন্তর্জাতিক শ্রম দিবস আমরা দাতুংটু ব্লকে পালন করলাম। আমাদের দাতুংটু ব্লকের সভাপতি মাননীয় শৈবালগিরি তৎসহ INTTC পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের সারা ভারত তৃণমূল কংগ্রেসের মাননীয় শৈবালগিরি সভাপতি ওনার নির্দেশে আজকে আমাদের এই দাতুংটু ব্লকে আমরা শ্রমজীবী আন্তর্জাতিক শ্রম দিবস পালন করলাম এবং শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জন্মলগ্ন থেকে শ্রমজীবী মহানদী মানুষকে নিয়ে লড়াই করতে করতে 2022 সালে আমরা প্রবেশ করেছি। 2011 সালে পরিবর্তনের সরকার আমরা এনেছি। আমরা সিঙ্গুরে যে লড়াইটা শ্রমজীবী মেহনতি কৃষক মানুষদেরকে নিয়ে করেছিলাম সেদিন আমাদের স্লোগান ছিল জমি যার নাঙ্গল তার। 2007 14 মার্চ আমরা সেদিনও শ্রমজীবী মেহনতি মানুষ এবং কৃষকদেরকে নিয়ে আমরা সেদিন লড়াই করেছিলাম। সেদিন আমাদের স্লোগান ছিল কৃষি ব্যবস্থা উন্নত ব্যবস্থা, কৃষি ভিত্তিক শিল্প ব্যবস্থার মাধ্যমে গ্রাম বাংলার বিকাশ। আর সেদিনের বামফ্রন্টের স্লোগান ছিল কৃষি ব্যবস্থা। জেলার সভাপতি নির্দেশে আজকে ব্লকে আমি দায়িত্ব পেয়েছি। আগামী দিনে আমি এই সংগঠনটাকে সবাই আমাকে সহযোগিতা করলে আমি এই সংগঠনটাকে নিয়ে সহযোগিতা কাজ করব। আমার নাম শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস দাতুংটু ব্লকে পালন হল। দাতুংটু ব্লকের INTTC সভাপতি ভারপ্রাপ্ত মাননীয় অজিত মহাশয় উপস্থিত আছেন, আমাদের সব নেতৃত্ব অপূর্ব পাত্র মহাশয় উপস্থিত আছেন, ডক্টর আলী বক্স মহাশয় বাকি নেতৃত্ববৃন্দ। আজকে আমাদের দাতুংটু ব্লকে শ্রমিক দিবস পালন হল এবং সেটা উদযাপন করলাম আমরা সবাই মিলে। এবং শ্রমিকদের যে সম্মান পাওয়ার যে জায়গা বা শ্রমিকদেরকে সম্মান দিয়ে শ্রমিক যে আমাদের একটা শাখা সংগঠন আজকে সেটা আমরা শুরু করলাম দাতুংটু ব্লকে। সেই শাখা সংগঠন যেটা একটা মাদারের মতো। আজ পয়লা মে ঐতিহাসিক মে দিবসের প্রাককালে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মানীয় শৈবাজার উদ্যোগে এবং দাতুংটু ব্লকের প্রত্যেকটি অঞ্চলের সভাপতি সিনিয়র নেতৃত্ব সবাই এবং আমাদের ভারপ্রাপ্ত INTTC সভাপতি সম্মানীয় আসগর আলী সাহেবের নেতৃত্বে আজকে আমরা
ঐতিহাসিক মে দিবস আমরা পালন করলাম এবং এখানে একটি বার্তা আমরা দিতে চাই দলের সর্বস্তরে সবাইকে নিয়ে আমাদের চলার পথ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পথকে আমাদের অনুসরণ করতে হবে। এই দুই একটি কথা বলে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। পশ্চিম মেদিনীপুর জেলার সংখ্যালঘু সেলের সম্পাদক ডাক্তার আলিবক সাহেব এবং উপস্থিত আছেন আমাদের সরঙ্গর অঞ্চলের সম্মানীয় সভাপতি ডাক্তার অপূর্ব পাত্র মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের বর্তমান ব্লকের আইনজীবী ইউসির সভাপতি কাজী আজগার আলী সাহেব এবং উপস্থিত আছেন ব্লক ও অঞ্চলের সম্মানীয় সিনিয়র জুনিয়র নেতৃত্বগণ। আমি সবাইকে সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সালাম প্রণাম জানিয়ে আমি সত্যি কথা বলি। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে বিগত কিছুদিনের মধ্যে আমরা দেখছি পার্টি মিটিং মিছিল আমরা একটু স্লো মোশনে করছি এবং আমাদের